শাকিব খানকে নিয়ে নির্মাতা অনন্য মামুন নির্মাণ করছেন প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান। 27 অক্টোবর ভারতের বেনারসে সিনেমাটির দৃশ্য ধারণ শুরু করা হয়। এরপরই শাকিব সোনালের নতুন লুক প্রকাশ্যে আসে। পরিচালক অনন্য মামুন তার ফেসবুক শুটিংয়ে দৃশ্য প্রকাশ করেন। প্রকাশিত ছবিতে এলোমেলো চুল আর খোঁচা দাড়িতে ধরা দিয়েছেন শাকিব খান। তার পরনে ধূসর নীল গেঞ্জের উপর চেক শার্ট, অন্যদিকে সোনাল চৌহানের পরনে গোলাপি শাড়ি ব্লাউজ। একটি ছোট ঘরে তাদের শুটিং হচ্ছে। সিনেমায় শাকিব খানের লুক প্রসঙ্গে অনন্য মামুন বলেন, সাইকো থ্রিলার সিনেমা দরদ। এই সিনেমায় বেশ কয়েকটি লুকে ধরা দিবেন শাকিব খান। সিনেমাটি ভারতের অনেকগুলো ভাষায় ডাবিং হবে, তাই একটু ভিন্নতা আছে। এদিকে সিনেমার বেশ কিছু পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নির্মাতা অনন্য মামুন। ভারতের বেনারস ও এলাহাবাদের বিভিন্ন লোকেশনে টানা শুটিং শেষ করে আগামী নভেম্বর মাসে দেশে ফিরবে শুটিং ইউনিট।